তো এখন আমি আমার পড়ার টেবিলে গোছানো শেষ, অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড ব্লগ, সবাই সাপোর্ট করো প্লিজ। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা পড়াশোনায় কীভাবে ভালো করতে পারো, ঠিক আছে? তো এখন হচ্ছে মানে আজকে রোজার প্রথম দিন বাংলাদেশে, তো আজকে থেকে টোটালি মনে করো যে তুমি এক মাসের জন্য সব কিছু বাদ দিয়ে দিবা, এক মাসের তো তুমি রোজা থাকবা, যেমন আমিও আজকে রোজা। সো এক মাস যদি আমরা রোজা থাকি, রোজা থেকে আমরা বাইরে তেমন ঘোরাঘুরি করবো না, এই রোদ্রের মধ্যে তেমন আমাদের কাজও নেই, স্কুল কলেজ সবই বন্ধ এখন, ঠিক আছে? সো আমার কলেজও এখন বন্ধ, তো এক মাস আমি একদম টোটালি ফ্রি আছি। জাস্ট খালি দুইটা প্রাইভেট আছে, লাইক একটা প্রাইভেট এখন বাদ দিব, আরেকটা যেটা আছে ওইটা আমি কন্টিনিউ করতে থাকবো। তো যারা খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট করতে চাও, এসএসসি এইচএসসি প্রিপারেশন নিতে চাও, তাদের যেভাবে পড়তে হবে সেটা হলো যে লাইক আমি যেভাবে পড়াশোনা করি জাস্ট সেইভাবেই তোমাদের টিপস দেব, এতটুকুই, এর বেশি কিছু না। সো আমি একদম জাস্ট আমি যখন ছোটো ছিলাম ক্লাস 2, 3, 4, 5 ওই টাইমে যখন আমি পড়াশোনা করতাম, তখন আমাদের ম্যাম, যে স্কুল ম্যাম ছিল, উনি আমাদের বলতো যে তোমরা ছোটো একটা নোট খাতা বানাইবা বা একটা ডায়েরি যেটার মধ্যে তোমরা প্রতিদিন পড়া প্রতিদিন লিখবা, আর ওটা কমপ্লিট করার পর ওটা কেটে দেবা। সো দেখো আমি ওই টিপসটাই লাইক এখনও প্রয়োগ করতেছি, এখনও এইচএসসির স্টুডেন্ট আমি। সো আমি একটা ভিআইপি লাইক ছোটো একটা খাতা নিচ্ছি 10 টাকা দামের, এটার মধ্যে কিছু পেজ আছে, কিছু পেজ মাত্র, জাস্ট আর এত আর বেশি পেজের আমার দরকারও নাই কেন। সো এটার মধ্যে করি কি, আমি আমার জাস্ট পড়াশোনা লিখে রাখি যে আমি কবে কোন তারিখে কী কী পড়ছি, ওইগুলো জাস্ট আমি এখানে লিখে লিখে রাখি, আর পড়া হয়ে গেলে ওইটা আমি জাস্ট রাইট দিয়ে কাটি। সো ফার্স্ট অফ অল তোমরা এরকম একটা ছোটো খাতা নিবা বা ডায়েরি। তো ডায়েরিতে তোমরা কী করবা, আজকে তোমরা যা পড়বা ওগুলো তোমরা লিখবা, লিখে রাখবে যে আজকে ধরো 210 পেজের তুমি একটা পড়া পড়ছো, 210 পেজ পড়ছো, এখানে লিখে রাখলে 210 পেজের পড়া আজকে। তারপর এটা কী করবা, কেটে দিবা বা রাইট দিয়ে দিবা যে তোমার ওটা পড়া শেষ, যদি পড়া শেষ হয় তাহলে ওটা কাটবা, যদি না শেষ হয় তাহলে ওটা রেখে দিবা, ওটা পড়বা। সো ফার্স্ট অফ অল তোমরা এরকম একটা ছোটো খাতা নিবা, তারপর তোমরা জাস্ট যে পেজগুলো পড়বা, ধরো তোমার ধরো হিসাব বিজ্ঞান লাইক আচ্ছা হিসাব বিজ্ঞান, হ্যাঁ ধরো হিসাব বিজ্ঞান, তাই তুমি হিসাব বিজ্ঞানের অঙ্ক করবা আজকে, ঠিক আছে? তো কোনটা পড়বা, কীভাবে পড়বা ওটা তোমার মাথায় লাইক অত ধরতেছে না, বাট তুমি ফার্স্ট অফ মানে ফার্স্টেই চিন্তা করবা যে এটা একটা হিসাব বিজ্ঞান বই, জাস্ট হিসাব বিজ্ঞান বই। সো আমাদের যেতে হবে কী করতে হবে, এই হিসাব বিজ্ঞান বইয়ে তোমার ধরো তুমি অধ্যায় দুই পড়বা এটা এটা শোনো। সো এইখানে দেখতে পাই দোস্ত, যদি একটু দেখো ভালো মতো, তো দেখো এইখানে অনেকগুলো অধ্যায় দেওয়া আছে, তাই না? আমাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে না, ওই অধ্যায়গুলোর মধ্যে থেকেই তোমাকে একটা যে কোনো একটা পড়তে হবে। তো তোমরা জাস্ট ধরো এখানে আমাদের আছে তোমার চতুর্থ অধ্যায়ের অঙ্কটা তুমি করবা, ঠিক আছে? চতুর্থ অধ্যায়ের অঙ্ক, সো চতুর্থ অধ্যায় আছে যৌথ মূলধনি কোম্পানির মূলধন। সো যৌথ মূলধনি কোম্পানির মূলধন, সো যৌথ মূলধনি কোম্পানির মূলধন এটা হচ্ছে একটা অঙ্ক। সো আমরা যৌথ মূলধনি কোম্পানি এটা হচ্ছে তোমার 147 পৃষ্ঠা, সো আমরা 147 পৃষ্ঠা চলে যাবো। চলো আমরা 147 পেজে চলে আসলাম, এই যে হচ্ছে তোমার অধ্যাটা, আমরা চলে আসছি 147 পৃষ্ঠায়। সো এটা অধ্যায় শুরু, তো এখানে এমসিকিউ আছে। সো তুমি ভাবলা এখন তুমি জাস্ট এই যে ছোটো খাতাটা আছে, তুমি ভাবলা যে তুমি এটা পড়বা। সো তুমি এই পেজের সবগুলো এমসিকিউ পড়লা, এমসিকিউ পড়ার পর কী করবো, জাস্ট এরকম ছোটো একটা খাতা নিবে, খাতার মধ্যে তুমি লিখবা যে এই পেজের পড়াটা জাস্ট এই পেজ আজকের পড়া লিখবা এইচডব্লিউ। তো তারপরে এই পড়াটার জাস্ট পড়াটা লিখতে হবে, জাস্ট এই পেজের নাম্বারটা লিখবা যে এই পেজ আমি পড়ছি। তারপর কী করবো, পড়া টোটালি কমপ্লিট হয়ে গেলে ওইটা তুমি কাট করে দেবা, ঠিক আছে? যে তোমার এটা পড়া শেষ। তারপরে এখন যেহেতু তোমার এই পেজটা পড়া শেষ, তো তোমার মাথায় থাকবে যে এই দুই পেজ বাকি আছে, মানে পরের পেজগুলো বাকি আছে। সো পরের পেজগুলো তোমরা কী করবো, আবারও পরের পেজগুলো পড়বা, পরের পেজগুলো পড়ার পর কী করবো, আবার জাস্ট খাতার মধ্যে লিখবা, কাটে দিবা, ঠিক আছে? এইভাবে তোমরা যদি পড়তে থাকো ধীরে ধীরে, তো ইনশাল্লাহ তুমি এক মাসের মধ্যে সবগুলো কভার করতে পারবা। প্রথম দিন তোমরা এক পেজ পড়ো, বেশি পড়ার দরকার নেই, এক পেজ পড়ো, এক পেজ পড়লে তোমরা
লাইক বুঝতে পারবা পড়াটা, যে হ্যাঁ আমি আজকে এক পেজ পড়ছি, কালকে আমি দুই পেজ পড়বো, পরের দিন দুই পেজ পড়ার পর তুমি পরের দিন তিন পেজ পড়বা, তিন পেজ পড়ার পর তারপরের দিন তুমি চার পেজ পড়বা, ধীরে ধীরে তোমার পড়াটা ধীরে ধীরে মানে লাইক আপ হইতে থাকবো। একদিনে তো ভাই তুমি সব পড়া কমপ্লিট করতে পারবা না, যেমন ধরো আমি আমি কিন্তু একদিনে পড়া কমপ্লিট করতে পারি না সবগুলো, আমার নিজেরও কিন্তু পড়া অনেক বাকি থাকে, ভুল হয়। আমি কী করি, পরের দিন ওটা কাভার করার চেষ্টা করি। আর বর্তমানে যেহেতু রোজার মাস, রোজার মধ্যে তোমাদের তো ওইরকম কোনো চাপ নাই, বাসা থেকে কোনো কাজ নাই, প্যারা দিব না, মানে তোমরা এই হিসাবে রোজার মাসটায় তোমরা টোটালি সব কিছু কমপ্লিট করতে পারবা আমার মনে হয়। যেমন ধরো আমি টোটালি সব কিছু বাদ দিছি, ঘোরা টোরা এই টু দিয়ে সব বাদ দিয়ে দিছি, জাস্ট আমি এক মাসের টার্গেট নিয়েছি, এক মাসের মধ্যে আমি আমার যে শর্ট সিলেবাসটা আছে, এইচএসসির শর্ট সিলেবাস, তোমরা আমার পিছে দেখতে পাইতেছো এইখানে একটা পেজ আছে, এটা এইটা এটার মধ্যে আমার শর্ট সিলেবাসটা লেখা আছে। সো এই শর্ট সিলেবাসটা আমি টোটালি কমপ্লিট করবো এক মাসের ভিতরে। সো আমি কতটুকু পড়তেছি, কী কী পড়তেছি আমি নতুন নতুন ভিডিও তো দিয়ে তোমাদের দেখাবো। তো আশা করি সবাই বুঝতে পারছো, সবাইকে ধন্যবাদ, আর সবাই পাশে থাকবা, সাপোর্ট করবা, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবা যদি ভালো লাগে তো অবশ্যই, ঠিক আছে সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাই ভালো থাকবেন।